ও মনুষ্যত্ব মতানুষ্য নির্বাচিত লাইন বাই লাইন বিশ্লেষণের দ্বিতীয় পর্ব আলোচনা শুরু করছি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে শিক্ষার এ দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে যে হতভাগ্য মানুষকে সবসময়ই সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। তার মানে ভিউয়ার্স, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু লেখক আমাদেরকে বললেন। সেই গুরুত্বপূর্ণ কথাটি বুঝতে হলে আমাদেরকে একটু দেখতে হবে উনি উপরতলা এবং নিচতলার মধ্যে কি পার্থক্য করেছেন। উপরতলায় উনি যেটি বলছেন, উপরতলাতে যেটি হবে আমরা যদি করে নেই, উপরতলার কথা উনি কি বলছেন এবং নিচতলার কথা উনি কি বলছেন। অ্যাকচুয়ালি নিচতলাতে আমরা যখন নিচতলার কথা ভাবছি, লেখক যেটি করছেন, নিচতলাতে আমরা শুধুমাত্র ক্ষুধা ক্ষুধা তৃষ্ণা ক্ষুধা তৃষ্ণা বাসস্থান বাসস্থান এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি। তার মানে আমার অস্তিত্বকে নিয়ে চিন্তা করছি, যে আমি শুধু টিকে থাকবো, আমার অস্তিত্বকে নিয়ে চিন্তা করছি। আর দোতলা বা উপরতলা দিয়ে যেটা বোঝাচ্ছেন উনি, উপরতলা বলতে বোঝাচ্ছেন সেটি হচ্ছে এরকম যে আমাদের শুধু ক্ষুধা থাকবে তা না, আমাদের শুধু যে ক্ষুধা থাকবে, আমাদের ক্ষুধাই শুধু গুরুত্বপূর্ণ না, আরো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের আছে, সেটি হচ্ছে আমাদের মন, আমাদের আত্মা। আমাদের মন আছে, আমাদের আত্মা আছে, আমাদের মনন আছে, আমাদের চিন্তা আছে। তার মানে আমরা কি করতে চাই, আমাদের চিন্তা আছে, আমরা শুধু অস্তিত্ব নিয়ে থাকবো কেন? শুধু অস্তিত্ব নিয়ে থাকলে তো হবে না, আমাদের উন্নতি করতে হবে। আর এই সবগুলোই কিন্তু কি করে থাকে, আমাদের উন্নতি ঘটায়, উন্নতি ঘটায়। তো ভিউয়ার্স, এটি উনি বলতে চাচ্ছেন যে আমরা যদি সবসময় এই অস্তিত্ব নিয়ে চিন্তা করি, অস্তিত্ব বলতে শুধুমাত্র যে জৈবিক যে বিষয়গুলো আমরা বললাম একটু আগে, যে জৈবিক মানে জীব যেগুলো গ্রহণ করে, জীবের যেগুলো প্রয়োজন হয়, জীবের কিন্তু এই সব জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন ক্ষুধা তৃষ্ণা বাসস্থানের সাথে জীবের সম্পর্ক, এখানে কিন্তু এই আত্মা মন মনন চিন্তা এর সঙ্গে কিন্তু জীবের সম্পর্ক নাই। এটা কার সাথে সম্পর্ক? এটা সম্পর্ক হচ্ছে মানবিক বা মানুষের সাথে সম্পর্কে সম্পর্কিত, সেটাই বলা হচ্ছে এখানে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বিষয়টা বললাম, আপনারা না বুঝলে আরো একবার কথাগুলো শুনবেন। একটু দেখে নেন, শিক্ষার এ দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ হলো ভুল শিক্ষা। তার মানে হচ্ছে আমরা যে শিক্ষা শিখি, এই শিক্ষাটা আসলে আমরা সঠিক শিক্ষা শিখি না, আমরা ভুল শিক্ষা শিখি। আর নিচের তলায়, নিচের তলা বলতে আমাদের যে ক্ষুধা তৃষ্ণা বাসস্থান, এইগুলোই আমরা পূরণ করতে পারি না। এগুলো পূরণ না করতে পারার ফলে আমাদের জীব সত্তাটি হয়ে যায় বিশৃঙ্খল। হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়, এবং তখন কি করব, আমি যে আমার মনের উন্নতি করব, আমার আত্মার উন্নতি করব, আমার চিন্তা মননকে পরিশীলিত করব, এই পরিশীলিত করার সুন্দর সময় কোথায়? আমার আমার তো সময় নাই, সুযোগ নাই, সময় তো আছে সুযোগ নাই। কারণ কি, আমার তো পেটে সবসময় ক্ষুধা লেগে থাকে, আমার তৃষ্ণা লেগে থাকে, আমার কখন মাথার উপর দিয়ে পানি পড়বে, কোথায় আমার মাথায় রোদ লাগবে, কোথায় আমি শুয়ে থাকবো, কোথায় আমার অবস্থা, তো এই বিষয়গুলো যখন থাকে, তখন কিন্তু নিচের তলাকে বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে। তার মানে হচ্ছে আমার ক্ষুধা তৃষ্ণার নিরাপত্তা নাই, আমার বাসস্থান নিরাপত্তা নাই, তখন হতভাগ্য মানুষ, হতভাগ্য মানুষ হচ্ছে এই যে যে মানুষটি তার মধ্যে কিন্তু মন আছে, কিন্তু সেই মনকে প্রকাশ বাড়াতে পারছে না। কেন? সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়, সবসময় সে চিন্তা করে কখন ক্ষুধা লাগবে, কি খাবো, কি আনবো, কখন পানি পাবো, কখন বাসস্থান পাবো, কোথায় ঘুমাবো। তো এই চিন্তা যদি সবসময় করতে হয়, তাহলে মন আত্মা মনন চিন্তা এগুলোর উন্নতি হবে কিভাবে? এরপরে যদি বলা হচ্ছে উপরের তলার কথা সে মনেই আনতে পারে না, তার মানে এই যে নিচতলার ক্ষুধা তৃষ্ণা তাকে এমন ভাবে অ্যাবজর্ব করে রাখে যে সে নিচের উপরের তলায় যে মন আত্মা মরণ আছে এগুলো সে চিন্তাই করতে পারে না। বলে না অনেকে, আরে বাদ দাও, পেটে ভাত নাই, এই সমস্ত চিন্তা। তার মানে কি, পেটে ভাত না থাকলে কি মানুষ উন্নতি করতে পারে? মানুষের উন্নতি হয় না তা না, কিন্তু শুধু অর্থের উন্নতি তো গুরুত্বপূর্ণ না। এরপর উনি যেটা বলছে, অর্থের নিগড়ে সকলে বন্দী।
অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। সবাই চিন্তা করে যে কিভাবে আমার টাকা আসবে, কিভাবে অর্থ আসবে। এই অর্থ চিন্তার সবসময় সে বাধা পড়ে থাকে, কখন টাকা আসবে, কখন টাকা আসবে, সে বন্দী হয়ে থাকে, অর্থ চিন্তায় সে বন্দী হয়ে থাকে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে সে বন্দী হয়ে থাকে, নিগড় বলতে কি বোঝায় সেটা আমরা দেখে নেই। এই যে আমরা জানি যে অন্ন, এই যে অন্ন, মানুষ সবাই চাচ্ছে যে কখন খাবার পাবো, খাবার পাবো। তো এই খাবারের জন্য হাত পেতে থাকা, খাবারের জন্য চিন্তা করা, এই চিন্তা করলে কি মানুষের মধ্যে কোনো মননশীলতা, সৃজনশীলতা থাকবে? থাকবে না। তাহলে যদি বলা হচ্ছে অর্থ চিন্তা মানুষের মনের মধ্যে যখন থাকে, শুধু অর্থ এবং অর্থ, সেখানে গাছ থেকেও অর্থ, তারপরে সব জায়গাতে শুধু অর্থই চিন্তা হয়। আমি ক্যালকুলেটার এবং কম্পিউটারের এক্সেল নিয়ে সবটা পড়ে থাকি, কোথা থেকে অর্থ আসবে, অর্থ আসবে, তাহলে আমি কি হই? তাহলে আমি একটি শিকলে বন্দী হয়ে যাই। আমি একটি শিকলে বন্দী হয়ে যাই, নিগড়। নিগড় অর্থ হচ্ছে লোহার শিকল। আমাকে এই অর্থ চিন্তা লোহার শিকলের মতো আমাকে বন্দি করে রাখে। এরপরে অর্থনৈতিক নিগড়ে সকলে বন্দী হয়ে যায়, ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, উত্থিত হচ্ছে। উত্থিত হচ্ছে মানে উঠে আসছে, উত্থিত হচ্ছে মানে উঠে আসছে, ধনী দরিদ্র যদি বলা হচ্ছে যে ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, সবার মধ্যে এই চিন্তা, অর্থ অর্থ অর্থ, টাকা টাকা টাকা, আর টাকা চাই টাকা চাই, টাকা ছাড়া আমি আর কিছু চাই না, টাকা দরকার টাকা দরকার, এইভাবে মানুষের মধ্যে থাকে থাকে, এটি কার নাই? আচ্ছা, দরিদ্র লোকের অর্থ লাগবে, এটি স্বাভাবিক। কিন্তু ধনী লোকে কি অর্থ ছাড়া কিছু বোঝে? ধনী লোক শুধু অর্থ অর্থই করে, সকলেরই অন্তরে সেই একই ধ্বনি পড়ছে, চাই চাই আরো চাই, মানে চাই, আমাকে যেতে হবে। তাই অন্ন চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা ফলাতে, ছড়া ফলাতে পারবে না। তার মানে যেটি পুরি করছেন যে সবসময় আমি চিন্তা করছি যে কখন আমার টাকা আসবে, কখন আমার টাকা আসবে, কখন আমার খাবার আসবে, এই চিন্তা করলে কি হবে? এই অন্ন চিন্তার অর্থ চিন্তা, অন্ন চিন্তা তথা, তথা মানে হচ্ছে অর্থ, তথা বলতে হচ্ছে অর্থ, তথা অর্থ অর্থ। তাহলে আমরা বুঝলাম যে এই অর্থ চিন্তা, অর্থ মানে মানে কিন্তু, আবার সেই অর্থ মানে কিন্তু টাকা বোঝায় না, অর্থ মানে কিন্তু মানে টাকা বুঝবে না, অর্থ মানে মিনিং। তাই অন্ন চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে মানুষকে কি করতে হবে? মুক্ত করতে হবে অর্থ চিন্তা থেকে। একজন সায়েন্টিস্ট, সে যদি সবসময় চিন্তা করে যে কখন তার খাবার আসবে, কখন তার বাসায় বাজার হবে, কখন সে বাসায় গিয়ে ঘুমাতে পারবে, এইসব চিন্তা মাথায় আসলে সে কি বিজ্ঞানের চিন্তা করতে পারবে? একজন সাহিত্যিক, একজন কবি যদি সবসময় অর্থ নিয়ে চিন্তা করে থাকে, সে কবিতা লিখবে কিভাবে, সে কল্পনা করবে কিভাবে? তার মানে যেটি বলা হচ্ছে অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে, এই জায়গা থেকে মানুষকে মুক্ত করতে হবে, অর্থ সাধনাই জীবন সাধনা নয়, এ কথা ভালো মানুষকে ভালো করে বোঝাতে না পারলে। আমাদের দেশে আমরা বেশিরভাগ সময় দেখি যে মানুষের জীবনে কি সাধনা, মানুষের সাধনাই একটা, টাকা কামাই করবে। টাকা কামাই মানে কি? অর্থ সাধনা করবে, টাকা অর্জন করা ছাড়া যেন তার কোনো কাজই পৃথিবীতে নাই, জীবনে বেঁচে থাকাই মানে কাজের, টাকার জন্য। এ কথা একজন ভালো মানুষকে বোঝাতে, মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা পলাতে পারবে না, মানে শিক্ষা অর্জন করে কোনো লাভই হবে না যদি মানুষকে এই কথা বোঝানো না যায় যে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হচ্ছে, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন সাধনা, অর্থ সাধনা নয়, জীবন সাধনা হচ্ছে অনেক, আরো অনেক কিছু কাজের আছে,
শুধু টাকা টাকা করলে হবে না, এটাই বলা হচ্ছে। না হলে মানব জীবনে শিক্ষা সোনা বানাতে পারবে না, মানে শিক্ষা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ কিছু বয়ে আনতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এবং যখন মানুষ এরকম হবে যে মানুষের মধ্যে অর্থ ছাড়া কিছু বোঝে না, শিক্ষা মানে অর্থ, শিক্ষিত হয়ে আমি চাকরি করব, সেখান থেকে টাকা কামাই করব, শিক্ষিত হয়ে আমার বুদ্ধি হবে, সেখান থেকে আমি টাকা কামাই করব, এই সমস্ত যখন চিন্তা হবে তখন মানুষ কিভাবে কাজ করবে? কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে শিক্ষার, তার মানে খুব কম লোকই সুফল পাবে। এখানে যেখানে এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, খুব কম লোকই আছে বাংলাদেশে বা আমাদের দেশে বা অন্য কোথাও যারা শিক্ষার আসল উদ্দেশ্য বুঝতে পারে। তারা সবাই মনে করে কি শিক্ষার আসল উদ্দেশ্য কি, তারা টাকা কামাই করবে, সে কি বলে ভালো একটা জীবন লিড করবে, তার অর্থের অভাব থাকবে না, এছাড়া আর কিছুই বোঝে না। তো এইটাই শুধু শিক্ষার উদ্দেশ্য না, কিন্তু বেশিরভাগ মানুষই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। তিমির মানে অন্ধকার, তার মানে এদের শিক্ষা করাও যা না করাও তাই, তার মানে এরা হচ্ছে যাদেরকে বলা হয় যে শিক্ষিত মূর্খ। শিক্ষিত মূর্খ বলতে এরা পুরোপুরি শুধু পড়াশোনাই করে, সেখানে শিক্ষা দীক্ষা করে, এবং এদের শিক্ষার উদ্দেশ্যই হলো যে সে অর্থ অর্জন করবে। তো এই সমস্ত মানুষগুলোর বেশিরভাগ ক্ষেত্রে যারা হয়ে থাকে কেমন, যে অন্ধকারে তারা পড়াশোনা শুরু করেছিল সেই অন্ধকারে থেকে যায়, এবং এদেরকেই বলা হয় শিক্ষিত মূর্খ। তার মানে এরা শিক্ষিত হওয়ার পরেও এদের মধ্যে প্রকৃত শিক্ষা কিন্তু আসে না। শিক্ষাটার কথা সবসময় লেখকেরা এবং কবি সাহিত্যিকেরা এবং বড় বড় মানুষেরা বলে থাকে, সেই শিক্ষা কিন্তু তারা অর্জন করতে পারে না। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এর পরে পরবর্তী পর্বে আলোচনা করব। তো সেখানে আমরা দেখবো যে পরবর্তী পর্বে আমরা দেখবো চতুর্থ